আজকে গুরু পূর্ণিমা, সবাইকে হার্দিক শুভকামনা করি। সবার ভালো হোক, সবারই সুখে শান্তিতে থাকুক, শরীর সুস্থ থাকুক, আর আমাদেরও শরীর সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এখন আমি পুজো করব, দেখাই ফুল অনেকগুলো হয়েছে, মানে কালকে গোলাপ গাছে দুটো ফুল আছে, আর লাল গোলাপের দুটো আছে, আর চারটে অপরাজিতা হয়েছে। আর আজকে বাজারে পাঠাইনি, আমি বললাম ঘরের ফুল দিয়েই গুরু পূর্ণিমার পুজো করব। আর কালকে তো মিষ্টি এনেছি, হয়ে যাবে। কি করছো? আজকে চারটে অপরাজিতা ফুল হয়েছে। আজকে আমি গার্ডেনের ফুল দিয়ে পুজো করব। এই চারটে হয়েছে, একটা গোলাপ তুলব। আর ইয়োলাটা ফুটেই গেছে, খারাপ হয়ে যাবে, তার থেকে ঠাকুরকে দিয়ে দিই। কি আনন্দ হয় না! আজকে পুজো, হ্যাঁ আজকে আমি ড্রেস পরেছি, দুটো হলুদ গোলাপ তুলে নিয়েছি। আজকে গুরু পূর্ণিমা, তো লাঞ্চে একটু স্পেশাল ডিশ হচ্ছে, মানে স্পেশাল বেশি কিছু না, ছোলার ডাল আর লুচি। আর সকালে তো ওদের পোহা করে দিয়েছি, আজকে নিরামিষই করবো, তো ছোলার ডাল আর লুচি। আর কালকে রসগোল্লা নিয়ে আসা হয়েছে, ছোলার ডাল লুচি আর রসগোল্লা খাওয়া হবে দুপুরে, দেখাই ছোলার ডাল হয়ে গেছে। এই যে ছোলার ডাল হয়ে গেছে, আজকে একটু অন্যরকম করেছি, একটু ওই কলকাতা স্টাইলের আলু দিয়ে করে না ছোলার ডাল, সেই রকম করেছি। আর নুন আটা রেখেছি, এবারে মাখবো। 1:30 বাজে, এখন লুচি হবে, তারপরে ডালটা একটু জলটা শুকাবে, মানে একটু থকথকে হবে, ভাল লাগবে, তো এই জন্য ডালটা হচ্ছে। এবারে আটা মেখে লুচিটা গরম গরমই ভালো লাগবে, ওই জন্য লুচিটা একটু পরেই করব। আর এদের স্নান হয়নি, হাজব্যান্ডেরও হয়নি, ছেলেরও হয়নি, দুজনের স্নান বাকি। আমার তো পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, মানে সব, মানে ওদের জল খাবার দেওয়া হয়ে গেছে, আমার রান্নাও মোটামুটি তো হয়েই গেছে, এখন লুচিটাই করা বাকি। তো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। ফুলকো ফুলকো লুচি, আর তোর জন্য বেগুন ভাজা করেছি। আমাদের খাবার থালি আপনাদের দেখাই, আর কি বানিয়েছি আজকে গুরু পূর্ণিমার। ছোলার ডাল, বেগুন ভাজা, এটা ঠাকুরের মিষ্টি, এটা রসগোল্লা নিয়ে এসেছিলাম। মা কি করছো আজকে? আজকে নুডলস বানিয়ে নিয়েছি। ওয়াও! আর এখন চিলি পনির বানাচ্ছি।
আচ্ছা আর কিছু ও বানিয়েছিল? ওটা গরম মশলা করেছি, আজকে অনেক সন্ধ্যের থেকে অনেক কিছু করেছি। গরম মশলা হয়েছে, শাহি কোরমা, ফুলকপি কোরমা বানিয়েছি ওটা, আর চিলি পনির, আর হাক্কা নুডলস, সেজিয়ান হাক্কা নুডলস। ওহ, এই হচ্ছে এখন প্রিপারেশন, পনির কাটা হয়ে গেছে। হ্যাঁ, সব কাটাকুটি হয়ে গেছে। আজকে মা নুডলস আজকে সকাল থেকে পুজো পাঠ, তারপরে নানা রকম রান্না, এইসব করে করে টাইমটা ভালোই কেটে গেল। আর তারপরে সন্ধ্যাবেলা একটু সিঙ্গিং সুপারস্টার ছোটো বাচ্চাদের গানগুলো শুনলাম, ওটা ভালো লাগে শুনলে। তারপরে কিছু অনেক দিন ছেলের সঙ্গে গল্প করিনি, ঘরে ওর মানে পড়াশোনা করে, আমি ওর ঘরে গিয়ে আমি চাই আমি তোর সঙ্গে গল্প করতে এসেছি। তারপরে ও পড়ছিল, পড়তে পড়তে যা মুখে অঙ্গি ভঙ্গি করছে আমাকে হাসাচ্ছে, তো আমি বললাম এবারে যাই এবারে শুতে। তো 11:30 বাজছে, ঘুম তো হাই উঠে যাচ্ছে, ঘুম তো এসে গেছে, বুঝতে পারছেন হাই উঠে গেছে। তো এখন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।